যবে থেকে জানা গেছিল মিঠাই শেষ হয়ে যাচ্ছে তবে থেকেই দর্শকের মন ভীষণ খারাপ। টেলিভিশনে তাদের পছন্দের জুটি এবং ধারাবাহিককে আর দেখা যাবে না, এই ব্যাপারটাই তাদেরকে কাঁদিয়েছে। কিন্তু এরই মধ্যে আরও এক অপ্রত্যাশিত খারাপ খবর এলো মিঠাই দর্শকের জন্য, যার জন্য কেউ তৈরি ছিল না। মিঠাই শেষ হতে এখনও সামান্য একটু দেরি, কিন্তু তার আগেই মনোহরাকে বিদায় দিলেন সবার প্রিয় আদৃত। হ্যাঁ, মনোহরাতে আর কখনোই আদৃতকে দেখা যাবে না। চলো সবটা জানা যাক। গতকাল একটি ভিডিও শেয়ার করে আদৃত জানিয়েছেন, মনোহরাতে 2020 সালের 20শে ডিসেম্বর শ্যুটিং আরম্ভ হয়েছিল। প্রথম শট ছিল সিদ্ধার্থ মোদকের ইন্ট্রোডাকশন। আজ 6ই মে 2023, আমরা এই সেটে শেষবারের মতো শট দিলাম, সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাহলে কি গতকালই হয়ে গেল মিঠাইয়ের শেষ দিনের শ্যুট? না, মিঠাই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং এখনও 1-2 সপ্তাহ বাকি আছে। তার আগেই মনোহরাকে বিদায় দিতে হলো, কেননা এবার ভারতলক্ষ্মী স্টুডিওর এই অংশে ফুলকির জন্য নতুন সেট তৈরি করা হবে। তাই শেষ কদিনের জন্য মনোহরাতে আর কাউকেই দেখা যাবে না, শ্যুটিং হবে অন্য কোথাও। যেমনটা পিলু, এই পথ যদি না শেষ হয় প্রভৃতি অনেক ধারাবাহিকে আমরা দেখেছি, শেষ হবার কদিন আগে তাদেরকে স্টুডিও ছাড়তে হয়েছে। বোঝাই যাচ্ছে যে কোনো দিন শেষ দিনের জন্য শ্যুট করবে মিঠাই টিম। আর বেশি দেরি নেই বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এইরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।